জামাত ছাগলের তিন নম্বর বাচ্চা, যে শুদ্ধ বাংলায় বললে ছাগলের তিন নম্বর ছানা। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না, লাফায় শুধু লাফায়, আপনারা লাফাতেই থাকবে। আজকে যখন দেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা হয়, যখন জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, মার্কিন প্রেসিডেন্টও প্রশংসা করে, এবং যখন ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও প্রশংসা করে, তখন দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং আজকে বিএনপি জামাত যারা দেশে দেশে গণতন্ত্র হত্যা করেছে, তাদের হাতে দেশটাকে তুলে দিতে চায়, বিশ্ববেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। তারা বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করতে চায়, কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করার অপচেষ্টা করে কোনো লাভ হবে না। এটি শেখ হাসিনা এবং শেখ হাসিনা, যিনি কোনো পরাভব মানে না, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যিনি সংগ্রামের কাফেরাকে এগিয়ে নিয়ে যায়, তিনি হচ্ছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালানো হচ্ছে, গোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা হচ্ছে। যারা মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে, তারা কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চা। এই বিএনপি জামাত ছাগলের তিন নম্বর বাচ্চা, শুদ্ধ বাংলায় বললে ছাগলের তিন নম্বর ছানা। যারা তাদেরকে বাতাস দিচ্ছে, যারা তাদেরকে বাতাস দিচ্ছে, এবং সেই বাতাসে ফখরুল সাহেব লাফায়, আমাদের চিটাগাঙ্গের ওইটার নাম কি, আমির খসরু, আমির খসরু সাহেব লাফায়, আর সাথে শ্যামা ওবায়েদ, আর ওটার নাম কি, না না, শ্যামা ওবায়েদ, নিপুন রায়, এরাও লাফায়। এই লাফালাফি করে কোনো লাভ হবে না, বাতাস দিয়ে লাফাবেন, আপনারা লাফাতেই থাকবেন। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না, লাফায়, শুধু লাফায়, আপনারা লাফাতেই থাকবেন। নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে আবার ধস নামানো বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হবেন ইনশাআল্লাহ।